সমানতালে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু। সেতুর মেগা প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ তাঁত শিল্প বোর্ডের আওতায় মাদারীপুর ও শরীয়তপুরের সীমানার 120 একর জমিতে হতে যাচ্ছে শেখ হাসিনা তাঁতপল্লী। এই সুযোগে সরকারি টাকা হাতিয়ে নিতে প্রস্তাবিত খালি জমিতে শত শত ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠান তথ্য ও সাদা দাগনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মেগা প্রকল্প। এরই অংশ হিসেবে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ করতে যাচ্ছে সরকার। এই খবরে প্রস্তাবিত খালি জমির উপর শত শত গাছপালা রোপণ ও নতুন নতুন ঘরবাড়ি তুলে সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের পায়তারা করেছেন স্থানীয়রা। আমাদের অনেক কিছু দিব বা বেশিরভাগই আমাদের দিব, এরকম মহিলা কাজ করতেছে। এই শতকরা 90% আছে মনে করেন যে বাইরের লোক, এটা আমাদের গ্রামের না, বাইরের লোক উঠাচ্ছে, তাদের জায়গা আছে তারা উঠাচ্ছে, কিন্তু আমাদের গ্রামের যেটা প্রয়োজন আমরা সেটা উঠেছি। সাবরেস থেকে সুবিধে কিছু জায়গা জমি নেড়া কিনা তারাও এখানে ঘর দরদার চলছে। পাঁচ ভাই ঘর আছে, দুইটা লাগবো পাঁচটা, এই জন্য কেউ এই জন্য ঘর উঠিতে পারছি আমরা। দালাল বলতে হলে নাডুবার লোকেরা তারা বিল পেয়েছে, তারাই দিয়ে পুরান ঘর উঠতেছে, নতুন ঘর উঠতেছে ভেঙ্গা ভেঙ্গা। ক্ষতিপূরণের সরকারি বাড়তি টাকার অর্ধেক পাবে জমির মালিক, আর বাকি অর্ধেক পাবে টাকা বিনিয়োগকারী। এমন শর্তে এসব অবৈধ স্থাপনা নির্মাণের জন্য একটি চক্র লাখ লাখ টাকা বিনিয়োগ করেছে। এসব অসাধুদের বিরুদ্ধে সোচ্চার স্থানীয় জনপ্রতিনিধিও। আইনের কাছে আমার এই দাবি যে আমার এই এলাকার এই তাঁতপল্লী যেন না সরে, এটা যেভাবে হোক আইন দেওয়া হোক, যেভাবে হোক এগুলো উচ্ছেদ করে এখানে যেন তাঁতপল্লী হয়। শুধু দিনেই নয়, রাতের আধারেও একটি মহল এই স্থাপনা নির্মাণ করছে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। প্রস্তাবিত জায়গার মধ্যে কোনো যাতে স্থাপনা তৈরি করা না হয় এবং যেগুলো স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো অপসারণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জাজিরা উপজেলার নাওডোবার 60 একর এবং শিবচর উপজেলার কুতুবপুরের 60 একর জমি অধিগ্রহণের প্রস্তাব করেছে সরকার। এসব জমিতে হঠাৎ গড়ে ওঠা স্থাপনা 72 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে মাইকিং করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর।